চিকেন পক্স, হাম, এই জল বসন্ত এই জাতীয় যে গুটি উঠতেছে, চর্মরোগ হচ্ছে, চুল পরে যাচ্ছে, চুল মচকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, চুলের যত সমস্যা, স্কিনের যত সমস্যা, পেটের যত সমস্যা, এই গরমের জন্যই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তবে চিকেন পক্স টক একটু জ্বর বেশি দিন হলেই চিকেন পক্স দেখা দিচ্ছে, এই সবগুলোর জন্যই আমাদেরকে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। আমাদেরকে গোসল বেশি বেশি করতে হবে, মাথায় খুব বেশি বেশি পানি দিতে হবে। জ্বর যদি আপনি প্রতিদিন 3-4 বার করে মাথায় পানি দেন, আলহামদুলিল্লাহ ছোটোখাটো জ্বরগুলো এমনিই ভালো হয়ে যাবে। এতে আপনি অনেক রকম সুযোগ সুবিধা পাবেন, অনেক রকম ভালো হবে শরীরের জন্য, বিনে পয়সায় আপনি খাদ্য পাবেন। আর প্রতিদিন রমজান মাসেও কিন্তু আমাদের একটু হালকা ব্যায়াম, একদম ব্যায়াম ছেড়ে দিলে চলবে না, রমজান মাসে হালকা মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি, ফ্রি হ্যান্ড ব্যায়ামগুলো আমাদের জন্য অনেক বেশি উপকার হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভুললে চলবে না। আপনার যত বেশি তিতা স্বাদযুক্ত খাবার খাবেন, যত বেশি সবুজ রংযুক্ত খাবার খাবেন, যত বেশি আপনার কাঁচা খাবার খাবেন, যত কিছু বেশি আধা কাঁচা খাবার খাবেন, যত বেশি ফল খাবেন, যত বেশি স্যুপ খাবেন, যত বেশি জুস খাবেন, যত বেশি পানি জাতীয় খাবার খাবেন, যত বেশি পানি খাবেন, তত বেশি ঈদের আগ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকতে পারবেন। আল্লাহর কাছে আপনারা দোয়া করেন যেন আমরা সবাই যেন ঘরের খাবার খেতে পারি, নিজের হাতে তৈরি খাবার খেতে পারি, নিজের পরিবারের সকলের সাথে একসাথে মিলেমিশে খেতে পারি, সবাই যেন স্যুপ এবং জুস জাতীয় খাবার খেতে পারি, সবাই যেন পানি জাতীয় লিকুইড জাতীয় খাবার অনেক বেশি খেতে পারি, সবাই যেন সহজপাচ্য খাবার খেতে পারি, নরম খাবার খেতে পারি। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই যে ই হচ্ছে চিকেন পক্স হচ্ছে, জ্বর হচ্ছে, এগুলো হবে না।